আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। সো বরাবরের মতো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে একটি ক্লায়েন্ট নক দিয়েছে, যেটা কিনা হচ্ছে গতকাল, আজকে হচ্ছে 2 তারিখ পড়ে গেছে, 4টা 43 বাজে রাত্র। তো যাই হোক, তো আমি তার সাথে আমার কথা হয়েছিল লাস্ট ডিসেম্বরের 1 তারিখে। তো তা এর আগে আমি তার 2টা কাজ করেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ওপেন করি, হ্যাঁ, একটা $40 কাজ করেছিলাম আর একটা করেছিলাম হচ্ছে গিয়া $20, $5 আরো এক্সট্রা নিয়েছিলাম। যাই হোক, টোটাল প্রায় $40-$65-$65 কাজ করেছিলাম। তো ক্লায়েন্ট অনেক ভালো। যাই হোক, তো উনি আমাকে আবার মানে গতকালকে আবার নক করেছে। নক করার পরে উনি বলল যে ওনার সাইটে সমস্যা হচ্ছে। তো উনি বলতেছে, আমরা একটু পড়ি, উনি এখানে লিখছে যে প্লিজ আই নিড সাম হেল্প উইথ দ্য সাইট এগেইন। তার সাইট নিয়ে তার আবার হেল্প প্রয়োজন, সাহায্য প্রয়োজন। তো উই হ্যাভ হার্ডলি ইউজ ইট সিন্স ইউ সেট ইট আপ অ্যান্ড ইটস গিভিং প্রবলেমস এগেইন। আচ্ছা, ওনারা সাইটটা খুব মানে কমই ব্যবহার করেছে, তারপরে সাইটে তো আবার একটু সমস্যা দিচ্ছে। দ্য পেজ লোডস ইভেন স্লোয়ার দেন বিফোর। ওনার যে ওয়েবসাইটের যে পেজটা আছে, ওয়েবসাইট আছে, তো খুব স্লো লোড করতেছে। যাই হোক, অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন পেজ কিপস গিভিং 404 ইরর। তো ইরর্স, তো ওনার যে একটা ইন্ডিভিজুয়াল মানে একটা আলাদা একটা রেজিস্ট্রেশন পেজ আছে, যেটা কিনা 404 ইরর দিচ্ছে। তো আমি তাকে বল, অনেক আগে কাজ করেছিলাম যেহেতু, এবং আমি অন্য কিছু প্রজেক্টে কাজ করতেছিলাম, অর্ডারে কাজ করতেছিলাম। তো ওনাকে বললাম যে আপনি আমাকে সাইট লিঙ্কটা দেন আবার। তো উনি সাইট লিঙ্কটা দিল, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটাও আমাকে দিল। তো সাইট লিঙ্কটা আমরা ভিজিট করি। আমি অলরেডি ইস্যুটা ফিক্স করে দিয়েছি আপনাদেরকে, শুধু একটু একটু দেখাবো। স্পিড ইস্যুটা আমি ঠিক করে দিয়েছি, আর হচ্ছে গিয়ে 404 যে ইরোটা আছে ওটা আমি লাইভ ঠিক করে দেয়, মানে লাইভ ঠিক করবো আর কি, আপনাদেরকে দেখাবো আর কিভাবে ঠিক করতেছি। তো এই হচ্ছে ওনার হচ্ছে মানে আলাদাভাবে তৈরি করা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন পেজের লিঙ্ক আমরা ওপেন করি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটাতে 404 ইরো দেখাচ্ছে। ওনার এই পেজটা হচ্ছে গা রেজিস্ট্রেশন পেজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে ওয়েবসাইটের যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা 2 বার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে কোনো একটা সমস্যা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি আমি এই যে এই এক্সট্রা যে ডাবল দেওয়া আছে, ডাবল যে ইউআরএলটা দেওয়া আছে, ওয়েব অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা যদি আমি এখান থেকে রিমুভ করে দিই সিলেক্ট করে, এই এবং এই রেজিস্টার এই এখন যদি আমি ইন্টার দেই, তাহলে আমার এই যে রেজিস্ট্রার পেজটা, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রার পেজ, রেজিস্ট্রেশন পেজ, এই পেজটা কিন্তু চালু হয়ে গেছে, এই পেজটা কিন্তু আমার লোড হচ্ছে, ঠিক আছে? তো এখানে ওনার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই মানে এই লিঙ্কটাতে সমস্যা হয়েছে, ওয়েব অ্যাড্রেস যাই বলুন না কেন। তো চলুন আমরা এটা একটু আগে ঠিক করে নিই, ঠিক আছে? তো আমরা এখানে যদি এটার জন্য এটা উনি নিয়ে অ্যাক্সেস করতেছে ওনার মেনু থেকে, ঠিক আছে? ওনার মেনুতে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, আমি লগ ইন অবস্থায় আছি তাই দেখাচ্ছে না। তো আমি এটা যদি আর একটা ব্রাউজারে ওপেন করি, এই দেখেন আমি অলরেডি ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে আমি এই যে রেজিস্ট্রেশন বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 404 ইরোটা দেখাচ্ছে, এবং এখানে যে ডাবল এখানে এখানে যে ডাবল আপনার অ্যাড্রেসটা দেখাচ্ছে, 2 বার দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সমস্যা, ওনার এই যে এখানে লিঙ্ক এই মেনু যে আইটেমটা আছে এটার যে অ্যাড্রেসটা এখানে 2 বার দেওয়া আছে, ঠিক আছে? রেজিস্ট্রেশন পেজের অ্যাড্রেসটা 2 বার দেওয়া আছে। তো আমরা এটা যদি ঠিক করে দেই, তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস যেতে হবে। আমার কাছে ওয়ার্ডপ্রেস লগ ইন আগে থেকে ছিল এবং সিপেনের লগ ইন আগে থেকে ছিল, যেহেতু পুরাতন ক্লায়েন্ট। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাচ্ছি,
আমরা একটু দেখে নেই কোথায় অ্যাবাউট আওয়ার সার্ভিস রেজিস্টার। আচ্ছা এই হচ্ছে অ্যাবাউট আওয়ার সার্ভিস অ্যান্ড এই হচ্ছে রেজিস্টার। তো আমরা এখান থেকে এই যে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দুইবার সেট করা আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত রিমুভ করে দিই, তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে গা জাস্ট সেভ, এখন আমরা এখান থেকে সরাসরি হোম পেজে যাচ্ছি। আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু সাইটটা মানে লোডিং স্পিড কিন্তু খুবই ভালো, আমি এটার উপর কাজ করেছি। কী কাজ করেছি আমি ওটাও দেখাবো, আগে এটা দেখাইনি, ঠিক আছে। তো আমরা এখন এখানে রেজিস্টার যাচ্ছি, ক্লিক করতেছি। আচ্ছা এখন কিন্তু এই যে রেজিস্ট্রেশন পেজটা কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিব। লিঙ্কটা সহকারে দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়া এখন হচ্ছে স্পিড ইস্যুটা আমি কীভাবে ঠিক করলাম ওইটা আমি দেখাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্টকে এটা এক্সপ্লেন করতে হবে আমি যে এটা মানে কীভাবে করলাম বা সমস্যাটা কোথায় ছিল, ওটা আমি একটু পরে করতেছি, আপনাদেরকে আগে কাজটা মানে করে নিই, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে সাইটটা যে স্পিড কম ছিল ওটা কীভাবে কি ঠিক করলাম। তো এর আগেও আমি এটা কাজ করেছিলাম যে স্পিড অপটিমাইজেশনের কাজ, আসলে স্পিড অপটিমাইজেশনের কাজ আমি একটা তেমন একটা করি না। আর যদি বলেন যে আপনার হচ্ছে গুগল স্পিড অপটিমাইজেশন তাহলে ওটা আমি মানে করি না, ঠিক আছে। আমি নর্মাল যদি মানে অনেক সাইটে আপনার পিএসপি প্যারামিটার সেটিংসের জন্য সাইট স্লো হয়ে থাকে তো ওইটা আমি অলরেডি করে দিয়েছিলাম এর আগের বার। তো এবারও তারা যেহেতু আবার সমস্যা দিচ্ছে, হয়তো বা মানে তার পিএসপি টাইম লিমিটে কোনো একটা সমস্যা হচ্ছে, হয়তো বা তিনি মানে প্লাগইন ব্যবহার করতেছে না অনেকগুলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্লাগইন ব্যবহার করতেছে। আমি যদি প্লাগইনসে যাই, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি অনেকগুলো প্লাগইন ব্যবহার করতেছে, আর প্লাগইন ওয়ার্ডপ্রেসে যতগুলো প্লাগইনই আছে সবগুলো কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা, ঠিক আছে। পুরো ওয়ার্ডপ্রেসটাই পিএইচপি দিয়ে তৈরি করা। সো আমি ভাবলাম হয়তো তার এখানে টাইম লিমিটের কোনো একটা ইস্যু আবার একটা হয়েছে। তো আমি কি করলাম, তার হচ্ছে গিয়ে আপনার সিপেনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ফাইল ম্যানেজারে গেলাম, এই যে এখানে থেকে ফাইল ম্যানেজার থেকে এই যে পাবলিক এইচটিএমএলের ভিতরে তার যে এই সাইটটা আছে সাইটটা যাবতীয় সমস্ত ফাইল, তো এখান থেকে ডব্লিউপি কনফিগ ডট পিএসপি ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি শুধু এই তিন লাইন এই এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই তিন লাইন টেক্সট লিখে দিলাম, ঠিক আছে। আমি এখানে টাইম লিমিট সেট করে দিলাম 1000 এবং তার ডব্লিউ মেমোরি লিমিট সেট করে দিলাম 1 GB, ঠিক আছে, 1024 MB। তো এটা ঠিক করে দেওয়ার পরে আপনি দেখতে সেভ হচ্ছেন, আমি অলরেডি এটা সেভ করে নিয়েছি। সাইটের কিন্তু ওভারঅল স্পিড কিন্তু এখন খুবই ভালো, আর তার এখানে অলরেডি ক্যাশে প্লাগইন মানে করেছিল, আমি ক্যাশে অ্যাক্টিভেট ছিল। তো যাই হোক এটা অ্যাক্টিভেট থাকার পরেও মানে ক্যাশের অনেকগুলো সেটিংস আছে, আমি যেহেতু স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করি না তাই আমি ওইটা বিষয়ে বলতে চাচ্ছি না। সো আমি শুধু এতটুকু বলতেছি যে মানে স্পিড অপটিমাইজেশনের একটা মানে একটা শুধুমাত্র একটা মাধ্যম হচ্ছে মানে অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে গিয়ে আপনার পিএসপি প্যারামিটার্স এবং এই যে এই তিনটা বিষয় এগুলো অ্যাড করা আর কি, ঠিক আছে। তো আমি শুধু এটা এটা করে আপনার এই যে সাইটটা আছে এই সাইটটার স্পিড মোটামুটি নিয়ে আসছি, দেখাচ্ছি আমি।
আবার রাত্রবেলা একটু নেট স্লো থাকে, এর কারণে হয়তো একটু স্লো দিতে পারে, কিন্তু বর্তমানে মানে অরিজিনাল সাইটের যে স্পিড আছে এটা খুবই ভালো আছে আগে থেকে। আচ্ছা, তো এই ছিল মানে আজকের কাজ। তো এটার জন্য আমি বায়ারকে মিনিমাম হলেও $15 চার্জ করবো, $15 থেকে $20 চার্জ করবো। আমার এ আছে যে আমি $20 মতো আর কি চার্জ করবো। যাই হোক, ক্লায়েন্টের যেহেতু পুরাতন তো সমস্যা হবে না, তো তার সাথে আমি মানে কথা বলে নিব। আর কাজটা আমি আগে থেকে করে নিলাম, কারণ তার কারণ হচ্ছে ক্লায়েন্টের আগে মানে ক্লায়েন্টের সাথে আগে আমি দুইটা কাজ করেছি, তো সমস্যা হবে না আমি আশা করতেছি। তো এই জন্য আর কি কাজটা করে দিলাম, ঠিক আছে? না হলে মানে আগে মানে দরকষাকষি করে তারপর হচ্ছে গিয়ে কাজটা করতাম। যাই হোক, এই ছিল আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটার মূল বিষয় ছিল হচ্ছে গিয়ে 404 এররটা ঠিক করা, এবং সাইডে কিছু মানে স্পিড ইস্যু ছিল ওটা ঠিক করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তো এই নিয়ে যদি আপনাদের যদি মানে কোনো মানে কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা আপনারা হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারেন। এবং আপনার আমার এই ভিডিওটা আপনারা যদি কাছে যদি ভালো লেগে থাকে, যদি মানে আপনাদের কোনো কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পুরাতনরা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।